বাঁকুড়া জেলা প্রশাসনের তরফ থেকে বাঁকুড়া জেলা আবগারি দপ্তরের এবং জেলা পুলিশ প্রশাসন আইজি বর্জরা সাহেব আর আইসি আমাদের ভিডিও বর্জরা ছিলেন সকলের সহযোগিতায় আমরা আজকে পিংরুই মৌজাতে নপাড়ার শহরে বেআইনি পোস্ত গাছের যে চাষ হচ্ছে সেই পোস্ত গাছের বিরুদ্ধে অভিযান করা হল। প্রায় 70 বিঘা জমিতে খাস জমিতে পোস্ত চাষ চলছে, সেই পোস্ত চাষ গোটা মেশিন দিয়ে কেটে দেওয়া হয়েছে। প্রায় আনুমানিক 10 লক্ষ স্ট্যান্ডিং ওপিএম কফি ক্রপ নষ্ট করা গেছে। এর বাজারজাত মূল্য প্রায় 1 কোটি টাকা। কিছুদিন আগে ড্রোন সার্ভে করে দেখেছি যে এই সমস্ত জায়গাগুলোতে কফি চাষ হচ্ছে আকাশ পথে সার্ভে করে, এবং এখানে আসার জন্য আমরা সরকারি সুবিধা স্পিড বোর্ড করে আমরা এখানে এসে পৌঁছেছি এবং আমরা এখানে কাজ করছি। স্পিড বোর্ড শুরু করা হয়েছে দুর্গাপুর ব্যারেজে। আমার নাম বিশ্বজিৎ ভক্ত, আমি দেখি বাঁকুড়া। আপনারা দেখছেন সংবাদ টিভি, আমাদের বিকল্প আমরা।